হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে অণু এবং পরমাণু, বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায়। এটা আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে কিছু সাব টপিক বা তুমি কি পড়তে যাচ্ছ এগুলো নিয়ে একটু পরিচয় করিয়ে দিই। এই অধ্যায় শেষে তুমি পরমাণু কী বা অণু কী সেটা জানতে পারবা, তারপর মৌলিক পদার্থ কী সেটা জানতে পারবা, ইলেকট্রন প্রোটন বা নিউট্রন কী সেটা জানতে পারবা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আইডিয়া পাবা, নিউক্লিয়াস পরিবাহী অপরিবাহী অর্ধ পরিবাহী এগুলো সম্পর্কে তুমি আইডিয়া পাবা, কঠিন তরল এবং গ্যাস সম্পর্কেও তুমি শিখতে পারবা। প্রথমে হচ্ছে পরমাণু। পরমাণু জিনিসটা কি? পরমাণু হচ্ছে কোনো একটা পদার্থকে যদি তুমি ভাঙো তাহলে একটা ছোট্ট কণিকা পাবা, সেটা হচ্ছে পরমাণু। আর যদি সংজ্ঞা দিতে হয় তাহলে আমরা বলতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। কি বললাম আমি? যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককে পরমাণু বলে, এই সংজ্ঞাটা তুমি শিখে ফেলতে পারো। এছাড়াও তোমাদের বইয়ে যেভাবে লেখা রয়েছে, যে দেখো প্রথমে বলছে আমাদের চারপাশে কত রকম পদার্থ, মেঘ, সমুদ্র, মাটি, পাথর, ঘরবাড়ি, মানুষজন, গাছপালা, খাল, নদী, পশু পাখি, যন্ত্রপাতি, আমরা আসলে কখনোই সব কিছু বলে শেষ করতে পারবো না। তোমরা নিশ্চয়ই মধ্যে মধ্যে অবাক হয়ে, এটা কেমন কথা, আচ্ছা অবাক হয়ে ভেবেছ যে এই লক্ষ কোটি ধরনের পদার্থ নিশ্চয়ই তৈরি হয়েছে লক্ষ কোটি উপাদান দিয়ে। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই পরমাণুর ইংরেজি হচ্ছে অ্যাটম। অ্যাটম, ঠিক আছে, পরমাণুর ইংরেজি কি? অ্যাটম। ওকে, এখন তোমাদেরকে পরমাণুর একটা ছবিও আমি দেখাতে চাই। দেখো অ্যাটম, এটা বড় করি, এটা হচ্ছে গুগল। গুগলে তুমি যদি সার্চ করো অ্যাটম লিখে বা পরমাণু লিখে তুমি এরকম দেখতে পাবা। তো আমি এই ছবিটা বড় করি, দেখো যে এই যে লাল লাল দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ, এখানে ইলেকট্রনগুলো দৌড়ায়। তো এটা দেখে তুমি ভালো রকম বুঝতে পারবা না, তাই আমি কি করব একটু সহজ যে যেটা আছে সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি এইটা দেখি, এটা একটু বড় আছে এবং সুন্দর, এটা যদি তুমি দেখো তাহলে দেখবা এটা হচ্ছে একটা পরমাণু, মাঝে হচ্ছে নিউট্রন প্রোটন, মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা বাইরের দিকে যে রেখাগুলো দেখতে পাচ্ছ সবুজ কালারের, এটা হচ্ছে ইলেকট্রন। এখানে তারা লিখে দিয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। তুমি গুগল বক্সে যা যা তোমার প্রয়োজন লিখবা সেটা চলে আসবে। এইভাবে আরও সুন্দর সুন্দর তোমার ছবি রয়েছে যেগুলো তুমি দেখতে পারো। হ্যাঁ, তাহলে তুমি যদি পরমাণু লিখেও সার্চ করো, পরমাণু, নিশ্চয়ই তোমার বাসায় একটা পিসি রয়েছে, ল্যাপটপ বা ডেস্কটপ, সেটা দিয়ে তুমি সহজে কি করতে পারো, এগুলো দেখতে পারো গঠনগুলো। হ্যাঁ, এই যে এখানে লিখছে উইকিপিডিয়াতে পরমাণু, যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বলে, এটা তুমি শিখতে পারো সহজে। ঠিক আছে না, আমি সহজ করে দিয়েছিলাম, এই সংজ্ঞাটা তোমরা শিখতে পারো। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থের পরমাণু বলে। আচ্ছা, তো এখন মৌলিক পদার্থ সম্পর্কে জানবো। তার আগে এখানে কয়েকটা মৌল রয়েছে, যেমন হাইড্রোজেন, ইংলিশটা অবশ্যই শিখবা তোমরা বানানটা, অক্সিজেন এরকম, ও এক্স ওয়াই জেড জিইএন, লোহা হচ্ছে আয়রন, সোনা হচ্ছে গোল্ড, রূপা হচ্ছে সিলভার, কার্বন হচ্ছে কার্বন ক্লোরিন অ্যালুমিনিয়াম, এগুলো তোমরা শিখে ফেলবা।
তারপর আমরা এখান থেকে পড়ি, কিন্তু তোমরা শুনে অবাক হয়ে যাবে যখন জানবে এই লক্ষ লক্ষ কোটি পদার্থ তৈরি হয়েছে মাত্র 98টি মৌলিক পদার্থ দিয়ে। যে পদার্থটি ভাঙলে, এই যে এখানে হচ্ছে মৌলিক পদার্থের সংজ্ঞা দেওয়া রয়েছে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। এখন আমি তোমাকে আরেকটু গুগলে নিয়ে যেতে চাই। এখানে যদি আমি তোমাকে আয়রনটা লিখি, যে আয়রন আয়রন মেটাল লিখি, হ্যাঁ এখন আসবে। দেখো এই যে এইখানে তুমি রডগুলো দেখতে পাচ্ছ, এই রডগুলো যদি তুমি কাটো, ভাঙো বা যা মনে চায় তা করো, এটা কিন্তু কি হবে, এটা কিন্তু লোহাই পাইবা তুমি, এর ভিতরে অন্য কোনো কিছুই পাবে না। হ্যাঁ আবার তুমি যদি গোল্ড নাও, গোল্ড নিয়ে যদি কাটাকাটি করো, এই যে এটা হচ্ছে গোল্ড বার দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোল্ড বার, এটা নিয়ে যদি কাটাকাটি করো, কেটে এটাকে ভেঙে চুরে ভাঙো, মানে চূর্ণ বিচূর্ণ করো, এটার ভিতরে কিন্তু লোহাই পাইবা, কারণ সবটাই হচ্ছে কি মৌলিক পদার্থ অর্থাৎ লোহা। সেম সেম ভাবে তুমি যদি ইয়াতে যাও, কি বলে এটাকে, আর আরও তো আছে অনেক, যে সোনা আছে, সিলভার, রূপা, সিলভার, তো রূপাটা আমি একটু সার্চ দিই, যে সিলভার, তুমি যদি সিলভার দেখো, এই যে এগুলো সিলভার, সিলভার তৈরি, এই পয়সাগুলো কয়েনগুলো সিলভার দিয়ে তৈরি, তো এগুলো যদি তুমি ভাঙো এই সিলভারই পাইবা, অর্থাৎ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে মৌলিক পদার্থ বলে। আচ্ছা সব মিলিয়ে এখন পর্যন্ত 118টি মৌল পদার্থ, মৌলিক পদার্থ পাওয়া গেছে কিংবা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। মূলত 118টা হচ্ছে মানে মৌলিক পদার্থের মধ্যে 98টাই হচ্ছে কি প্রকৃতিতে পাওয়া যায়, আর 20টার মতো পাওয়া যায় কোথায়, আর 20টা কোথায় পাওয়া যায় ল্যাবে। তো এই যে এখানে দেওয়া রয়েছে, কিন্তু 98টির বাইরে যে 20টি মৌলিক পদার্থ আছে সেগুলো কৃত্রিমভাবে তৈরি হয়েছে এবং প্রকৃতিতে সেগুলোর পরিমাণে এত কম যে সেগুলো বিবেচনা করা না হলেও খুব ক্ষতি হবে না। পাশের টেবিলে কিছু পরিচিত মৌলিক পদার্থের নাম দেওয়া হয়েছে। আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি। লোহা খুবই পরিচিত একটি ধাতু। অ্যালুমিনিয়ামের বাসনপত্র তোমরা সবাই দেখেছ। সোনা রূপা দিয়ে গয়না তৈরি করা হয়। হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে পানি তৈরি করা হয়। কাজে হাইড্রোজেন আর অক্সিজেন মৌলিক পদার্থ হলেও পানি মৌলিক পদার্থ নয়, এটি যৌগিক পদার্থ। যে সকল পদার্থকে বাংলায় এই যে এটা হচ্ছে যৌগিক পদার্থ কাকে বলে, হ্যাঁ যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে যৌগিক পদার্থ বলে। তোমরা পরের অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত জানবে। এখন যৌগিক পদার্থটা আমি একটু গুগল বক্সে তোমাকে দেখাতে চাই। যেমন H2O, এটা হচ্ছে পানির সংকেত, তুমি উপরের ক্লাসে উঠলে জানতে পারবা এটা হচ্ছে পানির সংকেত। এটা দেখো, এটা কিন্তু সুন্দর আছে, তুমি এটা দেখতে পারো। আচ্ছা আসতেছে না, এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে H2O, দুইটা হচ্ছে কি, আমি একটু পেন করে দেখাই, যেভাবে মন চায় এভাবে তুমি শিখতে পারো, অর্থাৎ বুঝলেই হইলো আর কি। হাইড্রোজেন হচ্ছে দুইটা, দেখো অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, এই জন্য এই সংকেত হয় H2O। তাহলে পানিকে যদি তুমি ভাঙো তাহলে কি কি পাওয়া যাবে, হাইড্রোজেন আর হচ্ছে কি অক্সিজেন। তাহলে এই যে পানি থেকে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাচ্ছে, তার মানে পানি একটা কি যৌগিক পদার্থ, এটা মৌলিক পদার্থ নয়, বুঝতে পেরেছ। আর আমি বলবো তোমাদের বাসায় যদি ডেস্কটপ থাকে তাহলে অবশ্যই তোমরা যে টপিকটা পড়বা সেই টপিকের উপর ছবি অ্যানিমেশন দেখার চেষ্টা করবা। আগামী দিন আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা করব, পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব, তারপর আমরা সামনে যাব। ধন্যবাদ সাথে থাকার জন্য।